হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমন দীপ। তো আজকে শুভ মহা অষ্টমী, অষ্টমী জানি সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে চলে এসেছি আমরা কৃষ্ণনগর রাজবাড়িতে ঘুরতে, দেখতেই পাচ্ছ অনেকটা সেজে গুজে এসেছি। তো সুমন এস তো সাথে অবশ্যই। তো আজকে আজকে কৃষ্ণনগর রাজবাড়িতে যাবো, আরও অনেক জায়গায় ঘুরবো। তোমার ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, যদি জানতে চাও যে আমি কোথায় কোথায় আজকে ঘুরছি আর কী করছি। প্রচন্ড ভিজতে ভিজতে এসেছে, অনেকটা ভিজেও গেছিলাম। তো হচ্ছে গিয়ে তোমার এখানে এসে খুব ভালো লাগছে, ওয়েদারটা খুব ভালো। তো আরো অনেকটা ঘুরবো, তোমাদের সাথে দেখাবো। তো দেখতে থাকো ভিডিওটা, সঙ্গে থাকো আমার। এই সেই কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি, যেই রাজবাড়িতে প্রতি বছরই পুজোর সময় লোকজনের অসংখ্য ভিড় হয়ে থাকে। শুধু পুজো বলে নয়, বারোদোলের সময় এখানে মানুষজনের খুব ভিড় হয়। তো দেখো দরজার মাঝখানে একটা ছোট্ট পটুরি টাইপের রয়েছে, তো এই ফাঁকাটা দিয়েই আমি রাজবাড়ির ভিতরটা তোমাদের দেখাচ্ছি। দেখো সামনেই রয়েছে একটা কামান রাখা, ভিতরে ঢোকার আমার খুব ইচ্ছে থাকলেও সেটা আমার হয়ে উঠলো না। তো রাজবাড়িতে তো এসেছিলাম, কিন্তু এসে যা দেখলাম গেট বন্ধ। আমি শুনেছিলাম সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি গেট খোলা থাকে, তো এখানে এসে দেখছি গেট বন্ধ রয়েছে। তো চলে যাচ্ছি, এখন অন্য কোথাও যাবো, দেখি কোথায় যাওয়া যায় ঘুরতে। চলো দেখতে থাকো আর সাথে থাকো। তো রাজবাড়ি থেকে বেরিয়ে এখন কৃষ্ণনগরের পুজো মণ্ডপ গুলো দেখবো। তো এখানে এখন একটা পুজো মণ্ডপে যাচ্ছি আমরা। চলো তাহলে প্যান্ডেলটা তোমাদের ঘুরে দেখাই আর আমরাও দেখবো। পুজো মণ্ডপের ভিতরে দেখতেই পাচ্ছ এই হচ্ছে এই মণ্ডপের থিম। তো এখানে হচ্ছে আইসল্যান্ডের কি হয়েছে বললো, ওটা আইসল্যান্ডের চার্চ হয়েছে এখানে। সত্যি খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা পিছনে রয়েছে, আমি আরো সুন্দর করে দেখিয়ে দেবো। চলো প্যান্ডেলের ভিতরে গিয়ে আগে দেখি নি ভিতরটা কেমন করেছে। রাজবাড়ি থেকে বেরিয়ে তো দেখতেই পেলে পুজো মণ্ডপে গেলাম। তো ওখান থেকে টান টান চলে এসেছি আমরা চৌগাছা দুর্গা মন্দির। তো এখানে প্রতি বছর কিন্তু মানে দুর্গা পুজোতে খুবই ভিড় হয়। তো চলো তাহলে মন্দিরের ভিতরে ঢুকে তোমাদের দেখিয়ে দিই। আর এই দুর্গা মানে এই দুর্গা মন্দির নিয়ে কিন্তু আমি এর আগেও একটা ভিডিও করেছি, তো ওটা লিংক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। বাজছে নূপুর, এলো যে পুজোর লগন, মায়ের আলতা পায়ের
মন্দিরটিতে সারা বছরই মানুষজনের ভিড় লেগে থাকে, কিন্তু দুর্গাপুজোর সময় এখানে মানুষজনের উপচে পড়া ভিড় হয়। সত্যি কথা বলতে মন্দিরটির পরিবেশ খুবই সুন্দর আর প্রাণমধুর, কারণ মন্দিরটি নদীর পাশে হওয়াতে মানুষের মন আকৃষ্ট করেছে এই মন্দিরটি। দেখো এখানে কাকু প্রসাদ দিচ্ছিল, বোধে প্রসাদ, তো আমিও নিলাম ওখান থেকে প্রসাদ। শুধু অল্প কিছু প্রসাদ বলে নয়, এখানে কিন্তু অনেক অনেক প্রসাদের আয়োজন করছে এই মন্দিরের লোকজনেরা। কোনো মানুষই এখান থেকে অভুক্ত ফিরছেন না, তিনবেলা প্রসাদের জোগাড় হচ্ছে এই মন্দিরে। তো প্রতিটি মানুষজনের জন্য খুব সুন্দর করে বসিয়ে মানুষজনকে এখানে প্রসাদ গ্রহণ করার সুবিধা করে দিয়েছে এই মন্দিরের কমিটি পক্ষ। দেখো কত সুন্দর চেয়ার টেবিল পেতে প্রতিটা মানুষকে একেবারে সযত্নে এখানে প্রসাদ গ্রহণ করার সুবিধা করে দিয়েছে। আমারও দেখে খুব ভালো লাগছে, আমিও এখানে প্রসাদ গ্রহণ করব অল্প হলেও। তো চলো তাহলে দেখিয়ে দিই কী কী প্রসাদে দিয়েছে। তো ঘুরে নিয়েছি আমরা পুরো মন্দিরটা, খুব সুন্দর লাগছে। এখানে কিন্তু অনেক লোক আর হচ্ছে কি, তো প্রচুর লোক, তো এখানে সবার জন্য বেশ প্রসাদের ব্যবস্থা আছে। তো এখানে এখন প্রসাদ খাবো বসে আছি আমরা, দিচ্ছে না আমাদের, সুমন ডাকছে। তো প্রসাদটা খেয়ে থাকি আমরা, তারপর তোমার সাথে কথা বলছি। এখানে প্রসাদে দিয়েছে খিচুড়ি, খিচুড়িটা খেতে সত্যিই খুব সুন্দর ছিল। কি গরম, ভালো হয়েছে খিচুড়িটা? কেমন হয়েছে প্রসাদটা? প্রসাদ খেয়ে বেরোলাম, তোমরা দেখতেই পেলে খিচুড়ি বোঁদে অনেক কিছুই দিয়েছিল। সব থেকে ভালো কথা যেটা আমার এখানে এসে ভালো লাগলো, মানে এখানে এসে কেউ অভুক্ত যাবে না, সবাই প্রসাদ খেতে পারবে, সবার জন্য প্রসাদের ব্যবস্থা করা আছে এখানে। তোমরা এখানে এসে দুর্গাপুজোর মধ্যে একদিন ঘুরে যেতে পারো, খুব সুন্দর জায়গাটা। চলো তাহলে, আজকে অনেক ঘোরা হলো, এখন একদম টান টান বাড়ি যাবো। ওয়েদার দেখো, মানে এতটাই মেঘ করেছে, মানে প্রতিদিন তো আমি শপিং করতে বেরিয়ে ভিজে যাই, ঘুরতে বেরিয়ে ভিজে যাই। আমি শিওর যে আজকেও পুরোপুরি ভিজে যাবো। তোমার জাস্ট ওয়েদারটা দেখো আজকে, ও বড় তো একটা মাথায় একটা হেলমেট পরে দিয়েছে, আমি তো পুরো সেদিকে যে হেলমেটটা পরবোই না। তো বাড়িতে এসে ভিডিওটা একেবারে শেষ করছি। তো চলে এসেছি বাড়িতে, মানে আজকেও ভিজে গেছি, মানে আজকে বৃষ্টিটা অল্প অল্পই হচ্ছিল কিন্তু ভিজে গেছি। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আজকে অনেক ঘুরলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই, টাটা।